হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদেরকে দেখাবো খুবই খুবই সহজ একটা মাছের ঝাল রান্না করা। এটার মেন ব্যাপারই হচ্ছে পেঁয়াজ রসুন আদা এইসবের কিন্তু কোনো ঝামেলায় এই রান্নাটায় করতে লাগে না। যে কোনো চটজলদি ঝটপট যেদিন রান্না সেরে ফেলতে হবে সেদিন এই রান্নাটার কিন্তু কোনো বিকল্প হয় না। আমি এই রান্নাটা কাতলা মাছ দিয়েই করে থাকি, কাতলা মাছ ছাড়াও এটা রুই মাছ দিয়েও করা যায়। তাহলে এখানে দেখতেই পাচ্ছ প্রধান উপকরণ দুটোই রাখা আছে। আমি বেশ কড়া করে কয়েক টুকরো কাতলা মাছ আর আলু ভেজে নিয়েছি। তাহলে চলো এখন রান্নাটা শুরু করি। এখানে দেখো একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা তেল আছে, এই তেলটার মধ্যেই কিন্তু আমি মাছের টুকরো আর আলুর টুকরোগুলো ভেজেছি। সেই তেলটাতেই আমি বাকি রান্নাটুকু শেষ করব। তেলটা এখনো যথেষ্ট গরম, সেজন্য আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে স্লো করে দিয়েছি। এখন চলো আমরা ফোড়ন দিয়ে দিই। ফোড়নের জন্য এখানে লাগছে একটা তেজপাতা, আর এখানে আছে বেশ খানিকটা গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। দেখো ফোড়নগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা কিন্তু একদম লোতে করে দিচ্ছি, দিয়ে দেব মশলা গুঁড়ো। অনেকে এটা জল দিয়ে গুলে দিয়ে থাকেন, কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়ে তারপরে মশলাগুলো দিই। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, চিলি ফ্লেক্স, এটা ঝাল অনুযায়ী দেবেন, কালারের জন্য রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো। আমার কিন্তু গ্যাসটা বন্ধ করা আছে। এখন দিয়ে দেব সামান্য নুন, আন্দাজ মতো নুনটা দিয়ে দিলাম, পরে টেস্ট করে দেখব, যদি লাগে তখন আর একটু দেব। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেব একটুখানি গরম জল, যাতে মশলাটা পুড়ে না যায়, নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি গ্যাসটা অন করে দিচ্ছি, দিয়ে দেব কয়েক টুকরো টমেটো, ভালো করে নেড়ে দিচ্ছি। একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো মিনিট পাঁচেক হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে দিয়েছি, উপর থেকে তেল ভেসে উঠেছে, মানে মশলাগুলো কিন্তু সব রান্না হয়ে গেছে। এখন আমি খুন্তি দিয়ে দিয়ে টমেটোগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এই রান্নাটা আমার শ্বশুরবাড়ির রান্না, আমার শ্বশুরবাড়িতে কিন্তু মাছের ঝোলে পেঁয়াজ খাওয়া হয় না, তো আমি শাশুড়ির কাছেই রান্নাটা শিখেছি। এখন কিন্তু আমার নিজের টেস্টও বেশ খানিকটা বদলে গেছে, আমারও কিন্তু এখন আর পেঁয়াজ রসুন দেওয়া মাছ কিন্তু ভালো লাগে না, তো রেগুলার বেসিসে কিন্তু এটা আমি রান্না করে থাকি। আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর সব থেকে বড় কথা হলো আলাদা করে পেঁয়াজ রসুন কাটা ভেজে নেওয়ার ঝামেলাটা কিন্তু থাকে না, চটপট রান্নাটা হয়ে যায়। দেখো খুন্তি দিয়ে টমেটোগুলো ভালো করে ভেঙে ভেঙে দিয়েছি। এখন কিন্তু গ্রেভিটার একটা খুব সুন্দর কালার এসছে, একটা টেক্সচারও এসছে। এখন যেটা করব, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি, এখন একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দেব আরও কিছুটা জল, যতটুকু ঝোল চাইছেন। আমরা খুব বেশি ঝোল পছন্দ করি না, সেজন্য অল্পই দিলাম। আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল প্রয়োজন সেটুকুই দিলাম। দেখো গরম জলটা দেওয়ার পরে এখন কিন্তু আর করণীয় কিছুই নেই, একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব, আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। দেখো বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি। এখন আমি দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখো ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম,
ভালো করে মিশিয়ে দিচ্ছি। মাছের টুকরো গুলো ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো খুব সামান্য চিনি, দেখুন এইটুকুনি চিনি দিয়ে দিলাম। নুনটা আমি চেক করে দেখে নিয়েছি, নুনটা একটু কম ছিল, সেটা আমি অলরেডি অ্যাড করে দিয়েছি। এখন গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দেব। যেটুকু ঝোল দেখা যাচ্ছে আর একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেই ঝোলটা থাকবে না। তাহলে এই তো রান্না কিন্তু একদম রেডি। যেহেতু আমি বাইরে থাকি, তো ইন্ডিয়ার বাইরে তো সবসময় ধনে পাতাটা অ্যাভেলেবেল হয় না, তো আপনারা যারা ধনে পাতা পাবেন তারা এই সময় ধনে পাতা কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবেন। ধনে পাতাটা সবসময় অ্যাভেলেবেল হয় না আমার কাছে, তো সেজন্য আমি ধনে পাতা না দিলে আমি এই সময় যেটা করব, আমার বাড়িতে বানানো আছে গরম মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ঠিক এইটুকুনি, দুই চিমটি মতন আমি ছড়িয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি। হয় ধনে পাতা কাঁচা লঙ্কা দেবেন, না হলে গরম মশলা দেবেন, যে কোনো একটা। ভালো করে মিশিয়ে দিলাম, ব্যাস এই তো রান্না কিন্তু একদম রেডি। এটা আমি এখন ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। আগেই বললাম এটা ভীষণ ভীষণ ইজি, যে কোনো তাড়াহুড়োর দিনে এটা রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি ঝটপট একটা মাছের ঝোল বা ঝাল রান্না করা হয়ে যায়। আজকের মতো বাই বাই।